এই মায়ের মূর্তির হাইট হচ্ছে 30 ফুট। বিলিভ দিস গাইজ, 30 ফুট। सो हेलो गाइस, आरेक्टा ब्लॉग है, आज सभी का बहुत सारा वेलकम। सो गाइस, मैं हिंदी बंगाली मिक्स करके बोल रहा हूँ इसलिए गाइस क्योंकि मेरा वीडियो हिंदी और बंगाली दोनों में होता है गाइस। तो चले এখন আমরা টুনি মোড 390 ক্লাবের সামনে। খুব সুন্দর এই বছর কালী পূজোতে প্যান্ডেল করা হয়েছে। চলুন, দুর্গা পূজার প্যান্ডেল যেমন কি আপনাদেরকে দেখাচ্ছি, এই বছর কালী পূজোতে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমি দেখাবো। চলুন, এখন আমি ওইখানে আছি প্যান্ডেলের সামনে। চলুন ভেতরে যাই, কেমন কি করেছে সবটাই থাকতে দিন। लाइटिंग का भी काम किया गया है गाइस, काफी खूबसूरत सा डेकोरेशन, स्टेज वगैरह भी है प्रोग्राम के लिए। ओपनिंग हो चुका है, हम लोग ओपनिंग का नेक्स्ट वाला डे आ रहे हैं। यहाँ का एक चीज हाईलाइटेड है जो कि यहाँ का है मूर्ति, माँ काली का जो मूर्ति है गाइस, उसका जो हाइट है गाइस आप लोग को बताएंगे तो आप लोग चौंक जाएंगे। कितना है हाइट? 30 फुट। इसका जो हाइट है 30 फुट, आप लोग को विश्वास नहीं हो रहा। चलिए अभी अंदर जाते हैं, आप लोग को दिखाते हैं। पेंडल काफी खूबसूरत सा बनाया गया है गाइस, पूरा पिंक और गोल्डन का कॉम्बिनेशन में, साइड में ऑरेंज से हाईलाइट किया गया है। काफी खूबसूरत सा एक व्यू। चलिए अभी चलते हैं अंदर, जो कि पेंडल जैसे कि पेंडल खूबसूरत है गाइस, वैसे माँ काली का मूर्ति भी खूबसूरत है। आप लोग देख सकते हैं भोलेनाथ का जो मूर्ति है वही इतना ह्यूज लग रहा है, मतलब समझ सकते हैं कि माँ काली का मूर्ति कितना ह्यूज है। বন্ধুরা, যদি এই প্যান্ডেলের তারিফ করা যায়, প্যান্ডেলকে আগে তারিফ কিয়া যায় গাইস, তো তারিফ ভি কম হোগো গাইস, কিউকি কাফি খুবসুরত সা ডিটেলিং ওয়ালা এক প্যান্ডেল হ্যায়, জো কি কাফি খুবসুরত সা এক হাইলাইটেড কালার সে, পিঙ্ক কালার সে ইসকো পুরা বানায়া গয়া হ্যায় টোটাল। ক্যামেরা মে আই থিঙ্ক, মুঝে নেই লাগ রহা পিঙ্ক লাগ রহা হ্যায় রেড লাগ রহা, বট খালি আঁখ সে দেখ রহা হুঁ তো টোটাল মুঝে পিঙ্ক লাগ রহা হ্যায় গাইস, জো কি কাফি খুবসুরত লাগ রহা হ্যায় গাইস। তো এরম কিছু হচ্ছে ভিউ, ওয়াও। ডেকোরেশন আপ লোক দেখ সকতে হ্যায়, যে ছোটা ছোটা জো বোটল হোতা হ্যায়, জো কাঁচ কা বোটল হোতা হ্যায় ওই কাঁচ কা বোটল সে হি গাইস ডিজাইনিং কিয়া গয়া হ্যায়। কাফি খুবসুরত সা কালারফুল সা এক কনসেপ্ট জিনোনি ক্লাব কা হচ্ছে, কাফি খুবসুরত ভিউ গাইস। সো গাইস, এই ত্রিনয়নী কালী পুজো কমিটি প্রায় 10 বছর পুজো, এটা 10 বছর হয়ে গেলো এই পুজো। এই পুজো প্রতি বছর ধুমধাম হয়, এই বছরও খুব সুন্দর। আমার জানা ছিল না, আমি এই বছর প্রথম জানতে পারলাম, তাই এই বছর আমি এসেছি এই ত্রিনয়নী ক্লাবে। সো বন্ধুরা, ত্রিনয়নী ক্লাবের এই খুব সুন্দর একটা প্যান্ডেল মা কালী, আর এখানকার যে মা কালীর যে হাইট রয়েছে সেটা 30 ফুট গাইস, আপনাদেরকে যেমনটাকে আমি ভিডিওতে দেখালাম গাইস। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনারা এই কালী পুজোতে কোথাও যাওয়া ইয়া না যাও একবার এখানে নুনি মোড় ত্রিনয়নী ক্লাব এখানে অবশ্যই আসবেন। খুবই সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে, পিঙ্ক পিঙ্ক কালারের প্যান্ডেল, আর সেখানে রয়েছে মায়ের মূর্তিও 30 ফুট। তাই যাবার যে রাস্তা রয়েছে সে রাস্তাটা টোটালি রেড কার্পেট দিয়ে এত সুন্দর লাগছে গাইস, কি বলবো। আপ লোকে কেসে লাগ রে গাইস কমেন্ট করকে জরুর বতানা, আর মেরা হিন্দি বেঙ্গলি দোনো কেসে লাগ রে, কেসা লাগা আপ লোকো প্যান্ডেল কমেন্ট করকে জরুর বতানা, কেমন লাগলো বন্ধুরা প্যান্ডেলটা একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে এই নুনি মোড় যেটা এখানে অপোজিটে রোডের জাস্ট অপোজিটে আরেকটা প্যান্ডেল রয়েছে, ওখানে খুব সুন্দর একটা থিম বানানো হয়েছে, খুব সুন্দর একটা প্যান্ডেল বানানো হয়েছে। তো কী প্যান্ডেল রয়েছে নেক্সট ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে। এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। আর যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপর ওই ভিডিওটা আসছে, দেখা হবে ওই ভিডিওতে গাইস। বাই বাই।